বকেয়া বেতন না পেয়ে কাজ বন্ধ করে রেঞ্জ অফিসে তালা ঝোলালো শ্রমিকরা। দীর্ঘদিনের বকেয়া বেতন না পেয়ে কাজ বন্ধ রাখলো বাঁকুড়ার সোনামুখী রেঞ্জ অফিসের শ্রমিকরা। তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন তারা। এমনকি দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ অফিসারের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার ছবিও ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। বিক্ষোভকারী শ্রমিকদের তরফে বলা হয়েছে, তারা দীর্ঘদিন বন দপ্তরের সোনামুখীর রেঞ্জের অধীনে থাকা ডিপোতে শ্রমিকের কাজ করছেন, কিন্তু গত কয়েক মাস তারা কোনো বেতন পাননি। এই অবস্থায় বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে তারা বিক্ষোভ দেখিয়েছেন বলে জানান। বিক্ষোভ দেখালো আমরা এই ফরেস্টের ডিপো, সোনামুখী রেঞ্জ অফিসের আন্ডারে যে ডিপো আছে, ডিপোতে আমরা কাজ করি বরাবর। তো আমাদের যে স্ট্যাকিং, মানে কাঠ স্ট্যাকিং যে হয়, তার বহুদিন ধরে আমরা লেবারে কাজ করি। তো আমরা দীর্ঘদিন ধরে পয়সা পাইনি, পয়সা না পাওয়ার কারণে আমরা রেঞ্জ অফিসারের সাথে আলোচনা করার জন্য এসেছিলাম, কিন্তু আমরা ডেকে পাঠালাম, স্যার আসলো না এবং আমাদের সাথে কোনো কথা বলল না। সেই জন্য আমরা গেটে গিয়েছিলাম, অফিসের সামনে গেটটাতে গেছিলাম। এখন আমরা বিহিত চাইছি এটা একটা সুষ্ঠু মীমাংসা হোক, আর এবং আমাদের টাকাটা যেন খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আমরা তো লেবার, খেটে খাই, আমরা প্রায় তিন মাস বাকি। আমরা চাইছি শান্তি শৃঙ্খলাভাবে আমরা একসাথে মেলামেশে কাজ করবো, আমাদের টাকাটার জন্য পেমেন্ট পেয়ে যায়। টাকা যতখানে দিচ্ছে ততখানে আমরা কাজ করবো না, কাজ আমাদের বন্ধ থাকবে, আমাদের কাজ বন্ধ থাকবে, আমাদের টাকা পেমেন্ট দিতে পারেন, নাহলে আমরা খাবো কি? আজকে আমরা তিন মাস চার মাস ধরে এখানে কাজ করছি। এ প্রসঙ্গে সোনামুখীর রেঞ্জ অফিসার অমিতেশ সৎপতি বলেন, বেতন মাসিক হিসাবে হয় না, ডিপোতে কাঠ সাজানোর কাজ করে সরকারি হারে প্রত্যেকেই বেতন পায়, আর সেই বেতন নির্দিষ্ট পদ্ধতি মেনে বাঁকুড়া ডিভিশন অফিস থেকেই হয়। মেন কালপ্রিট জনৈক গঙ্গাধর ঘোষের নেতৃত্বে কয়েকজন অফিসের গেট বন্ধ করে দেয় ও অশালীন মন্তব্য করে। এ বিষয়ে তিনি থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। ওরা এখানে কাজ করে তিন মাস ধরে, বেতনের এখানে কোনো ব্যাপার নয়। ওরা যে কাজ করে মাসকালে বেতন পায় সেটাও নয়, এই কথাটা ভুল। ওরা এখানে ডিপোতে কাজ করে, ডিপো লেবার, ডিপোতে কাঠ সাজায়, কাঠের গভর্নমেন্টের রেট আছে, যেমন যেমন কাঠ সাজায় সেই অনুযায়ী পয়সা পায়। তো সেটার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে যে এত এতটা ভলিউম কাঠ সাজানো হলো, সেটা রিপোর্ট আমার কাছে আসবে, সেই রিপোর্ট বাঁকুড়া ডিভিশন অফিসে সাবমিট হবে, সাহেব অ্যাপ্রুভ স্যাংশন করার পরে টাকা আসলে তবে তারা পেমেন্ট পায়। এটা আজকে নতুন কিছু নয়, দীর্ঘ যত বছর এখানে অফিস আছে, যত বছর ডিপো আছে, এটা ওরা খুব ভালো মতোই জানে। তো তা সত্ত্বেও জানি না কেন কারুর প্ররোচনায় এবং গঙ্গাধর ঘোষ বলে যে মেন কালপ্রিট, এবং আমি এটাই বলছি, সে এতগুলো লোককে নিয়ে এসে অফিসের গেটটা লাগিয়ে দেয়, যাচ্ছাতায় বাসায় মা বাপ তুলে গালবন্ধও পর্যন্ত করে, ওর নামে থানায় আমি এফআইআরও করছি। এবং তার সাথে আছে ওদেরকে দলবল নিয়ে এসছে, এরাও তার সাথে সাথ দেয়। এবং যারা দিন রাত এই অফিসে কাজ করছে, তো জানি না কেন কী কারণে কাদের প্ররোচনায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তো এটা এমন কিছুই নয়, ওরা কাজ করছে, কাজের হিসেব অনুযায়ী পেমেন্ট যথাসময়ে পেয়ে যাবে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।